গুড মর্নিং আর সি ব্লকে আপনাদের স্বাগত। আজকে শ্রাবণের প্রথম সোমবার, প্রথম সোমবার আমরা নিরামিষ রান্না করি, নিরামিষ খাই, পুজো হয়, তো ওই জন্য আজকে নিরামিষ রান্না করবো। নিরামিষ রান্নার মধ্যে আমি আলুর দম আর লুচি করবো, আজ আমরা ভাত খাই না, ওই জন্য নিরামিষই রান্না হবে। তা রান্না করবো, তারপরে ঘর ঝাড় দিয়ে পুজো করবো, তারপর 12টার সময় তারপর খাওয়া দাওয়া হবে। এখন চাই তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর যে কী রান্না হচ্ছে চলুন দেখাচ্ছি। আলুটা কেটে নিয়েছি, এবার এটা বয়ল করতে বসাচ্ছি। এখানে একটা পেস্ট বানাবো, টমেটোর আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর কটা কাজু আছে। এই কাজু দিয়ে একটা পেস্ট করবো, পেস্টটা করে নিই। এই ময়দাটা মেখে নিই, মানে ময়দা নিয়েছি, এর সাথে আমি একটু আটা মেশাবো। মাখা হয়ে গেছে, একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। আলুটা বয়েল হয়ে গেছে, এটাকে এবার একটু তেলে ভেজে নিচ্ছি। আলু thank you.
আলুটা ভেজে নিয়েছি, এবার বার করে নিচ্ছি। এবার তেল দিয়ে দিই, ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, হিং দিচ্ছি আর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি নিরামিষ খাবার। এখানে টমেটোর কাঁচা লঙ্কা, আদা আর কাজুর পেস্ট আছে, এটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি, এখানে দই আছে, দইটাকেও আমি ফেটে দিয়ে দেবো। এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে দেবো হাফ চামচ, ধনে এক চামচ, লঙ্কা গুঁড়ো আর হলুদ জল। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, মশলাটাকে কষবো ভালো মতো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখানে কসুরি মেথি আছে, এটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি, এবার আলুটা ভাজা আছে আর ভাজবো না, জল দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, অল্প চিনি দিয়ে দিচ্ছি, আলুদমটা আমার হয়ে গেছে, ব্যাস আমি নামিয়ে দিচ্ছি।
এভাবে একটু গ্রেভি গ্রেভি রাখবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই ঘরেই শিব পুজোটা করলাম, পুজোটা হয়ে গেছে, সকাল দিয়ে উপোস আছে, আইটা বেজে গেছে, এবার যাচ্ছি খেতে। এই খেতে বসেছি তাড়াতাড়ি করে, এতটা বেলা হয়ে গেছে পুজো করতে করতে। মন্দিরে যাইনি, ঘরেই পুজো করেছি, বৃষ্টি পড়ছে, মন্দিরে প্রচুর ভিড় থাকে, ওই জন্য ঘরেই পুজো করেছি। খাবারটা বার করি এবার। আলুর দমটা বানিয়েছিলাম, আলুর দম লুচি করলাম, আর কিছুই করিনি বেশি কিছু। কখন লুচি বানিয়েছিলাম তখন সব লুচিগুলো খোলা খোলা ছিল, আমি সব চেপটে হয়ে গেল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।